আসসালামু আলাইকুম, আমি নার্গিস আক্তার, চলে এসেছি আরেকটি নতুন রেসিপি নিয়ে। আজকে আমি তৈরি করেছি মাঠা কিংবা ঘোল, যে যেটাই বলেন টেস্ট তো একই। তো আমি আজকে মাঠা তৈরি করে দেখাবো খুব সহজে আর অল্প উপকরণ দিয়ে। আমি মাঠাটা তৈরি করেছি, আর এই গরমে এক গ্লাস ঠান্ডা ঠান্ডা মাঠা খেলে সবারই ভালো লাগবে। তো আসুন দেখে আসি মাঠা তৈরি করতে আমাদের কী কী লাগে। এখানে আমি নিয়ে নিয়েছি 1 কেজি টক দই। আমি পুরোটা দিব না, আমি এখানে 700 গ্রাম পরিমাণ দিব। আর এখানে বিট লবণ আছে, সাদা লবণ আছে, চিনি আর আছে লেবুর রস। বাস এই অল্প উপকরণ দিয়ে তৈরি হবে ঠান্ডা ঠান্ডা মাঠা। আর টক দই আমাদের শরীরের জন্য অনেক উপকারিতা আছে, এটা যেহেতু দুধের তৈরি। আর টক দই ফ্যাট কমাতে সাহায্য করে, এটা আমরা সবাই জানি টক দইয়ের গুণাগুণ। আর এই গরমে টক দইয়ের এক গ্লাস শরবত উপকারী হবে সবার জন্য, সেজন্য আমি বানিয়েছি এটা। আপনারা ইফতারিতে এটা রাখতে পারেন, আবার রোজা চলে গেলে আপনারা এমনি গরমও খেতে পারেন। তো এখানে আমি 700 গ্রাম পরিমাণ দিয়েছি, আর এই যে কিছুটা আমি রেখে দিব। এখন আমি বাকি উপকরণগুলো দিয়ে দিব। তো এখানে আমি আধা কাপ পরিমাণ চিনি নিয়েছি, আপনারা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন আপনাদের টেস্ট অনুযায়ী। এখন দিয়ে দিব সাদা লবণ, হাফ চামচ দিয়েছি, আর বিট লবণ আমি হাফ চামচ দিব। আর কিছুটা লেবুর রস। এখন এই যে একটা ইঞ্চ দিয়ে আপনারা এটাকে একটু ফেটে নেবেন, বা ডাল ঘুটনি দিয়েও করতে পারেন, আপনাদের কাছে যেটা আছে সেটা দিয়ে করবেন, কোনো সমস্যা নেই। এটা ভালো করে শুধু মিক্স করতে হবে। আমি এখন দিয়ে দিব 2 গ্লাস ঠান্ডা পানি, অবশ্যই ঠান্ডা পানি দিতে হবে এখানে। আমি এই যে 2 গ্লাস পরিমাণ ঠান্ডা পানি দিয়েছি, আর পরিবেশন করার সময় আমি বরফ দিয়ে এটাকে পরিবেশন করব। তাই তো এটাকে এখন গুলিয়ে নিলে হয়ে যাবে আমাদের ঠান্ডা ঠান্ডা মাঠা বা ঘোল, যে যে নামই ডাকেন। আমি এই দুইটা নামই জানি, যদি আপনারা অন্য আরও কোনো নাম জানেন তাহলে আমাকে কমেন্টে জানাবেন। তো আমার রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর একটি লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন। এই তো তৈরি হয়ে গেল আমার ঠান্ডা ঠান্ডা মাঠা। এই তো তৈরি হয়ে গেলো ঠান্ডা ঠান্ডা মাথা। যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।